আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এইচ সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন। গত মঙ্গলবার ইস্ট লন্ডনের রমফোর্ট রোডের একটি রেস্টুরেন্টে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলসুরা ইউনিয়নের আইলকুন্ডি গ্রামের আইলকুন্ডি আল হেরা জামে মসজিদ নির্মাণের জন্য এক চ্যারিটি ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়। নিজ গ্রামের পুরাতন মসজিদটি বিল্ডিং আকারে নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন চ্যানেলএসের সিনিয়র রিপোর্টার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মৃধা। এই চ্যারিটি ফান্ডরেইজিং অনুষ্ঠানে বিপুল সংখ্যক দানশীল ব্যক্তি উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে মসজিদটির নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করে প্রায় 9 লক্ষ বাংলাদেশি টাকার প্রতিশ্রুতি দেন। রমাদান মাসের মধ্যেই এই অর্থ বাংলাদেশ মসজিদের অ্যাকাউন্টে জমা হবে এবং রমাদান শেষে মসজিদের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে মসজিদটি নির্মাণে আরও প্রচুর অর্থের প্রয়োজন, এই জন্য দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম মৃধার পরিচালনায় ফান্ডরেইজিং ডিনারে বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলর চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী, বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বাখত ফারুক, সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমেদ চৌধুরী, কাউন্সিলর লিলু আহমেদ তালুকদার, সাবেক স্পিকার আহবাব হোসেন, এম এ মুনিম জাহাদি ক্যারুল, শাহ আলম হাবিব, মোহাম্মদ আব্দুল মুহি চৌধুরী, এনাম চৌধুরী, জুবাইর আহমেদ, আকবর হুসাইন, পলি রহমান ও সাজিদ বিন শওকত সহ আরও অনেকে।